প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির কাছে পরাজয়ের পর ইউরোপের বহুকালের শক্ত প্রতিদ্বন্দ্বী ওসমানী সাম্রাজ্য উৎখাতের সুবর্ণ সুযোগ আসে তাদের হাতে। 1923 সালে সুইজারল্যান্ডের লুজান শহরে সম্পাদিত হওয়া চুক্তিতে তারা তুরস্কের উপর ইচ্ছামতো এমন অনেক অন্যায় শর্ত চাপিয়ে দেয় যা সুনিশ্চিত করে তুরস্ক 100 বছরের মধ্যেও তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে না। এই চুক্তি এককভাবে তুরস্ককে ইউরোপের পঙ্গু রাষ্ট্রে পরিণত করে। 1923 সালে সম্পাদিত হওয়া চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2023 সালে। তুরস্ক মুক্তি পেতে যাচ্ছে অনেক বিধিনিষেধ থেকে। কি ছিল এই লুজান চুক্তিতে এবং 2023 সালের পর কেমন হতে পারে তুরস্কের ভবিষ্যৎ, তা নিয়েই আজকের এই ভিডিও। সাথেই থাকুন। ওসমানী সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তার ঘটে 1521 সালে। তখন পুরো সাম্রাজ্যের আয়তন দাঁড়ায় 34 লক্ষ বর্গ কিলোমিটার, যা প্রায় 23টা বাংলাদেশের সমান। বিভিন্ন সময়ে আয়তন বাড়ে বা কমে। বিভিন্ন সময় কম বেশি হওয়া সাম্রাজ্যের গড় আয়তন ছিল 18 লক্ষ বর্গ কিলোমিটার। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের শেষ হয়। মিত্রশক্তি যুদ্ধে জয়ী হয়। মিত্রশক্তি হচ্ছে সাইবেরিয়া, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, ইতালি, রোমানিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধে পরাজিত হয় কেন্দ্রীয় শক্তি। এরা হচ্ছে ওসমানী সাম্রাজ্য, অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি ও বুলগেরিয়া। যুদ্ধে জয়ী হবার পর মিত্রশক্তি ওসমানী সাম্রাজ্যকে টুকরো টুকরো করে। বর্তমান তুরস্ক 7,83,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ 10,16,000 বর্গ কিলোমিটারের বেশি এলাকা আলাদা করা হয়, বানানো হয় নতুন নতুন রাষ্ট্র। ওসমানীদের কফিনের শেষ পেরেক ঠুকে লুজানের চুক্তি। এটি 1923 সালে স্বাক্ষরিত হয়। এর মূলে মূলত ছিল ব্রিটেন। এই চুক্তিকে শতাব্দী চুক্তিও বলা হয়। চুক্তির মূল পয়েন্ট ছিল 5টি। প্রথমে দেখে নেওয়া যাক এই চুক্তির শর্তসমূহ। ওসমানী সাম্রাজ্যের বিভাজন এবং নতুন অনেক রাষ্ট্রের আবির্ভাব। 1521 খ্রিস্টাব্দে ওসমানী সালতানাতের আয়তন সর্বোচ্চ হয়। এ সময় তার আয়তন ছিল 34 লক্ষ বর্গ কিলোমিটার। বিভিন্ন সময় কম বেশি হওয়া সাম্রাজ্যের গড় আয়তন ছিল 18 লক্ষ বর্গ কিলোমিটার। বর্তমান তুরস্কের আয়তন মাত্র 7,83,000 বর্গ কিলোমিটার। বিশ্বখ্যাত অটোম্যান সাম্রাজ্যের পতনের পর এর থেকে অন্তত 40টি নতুন রাষ্ট্রের উৎপত্তি হয়। ইসলাম বিরোধী সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা। কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্কে প্রতিষ্ঠিত হয় ইউরোপ আমেরিকার তাবেদার সেকুলার রাষ্ট্র। নিষিদ্ধ করা হয় আরবি চর্চা, বন্ধ করা হয় হাজারো মাদ্রাসা, মসজিদে মসজিদে আজান নিষিদ্ধ করা হয়, হত্যা করা হয় বহু ইমাম, মুয়াজ্জিন, ইসলামী স্কলার এবং আলেমদের। ওসমানী সালতানাতের মূলত দুটি ভাষা প্রচলিত ছিল, একটি আরবি, অপরটি ফার্সি। সাম্রাজ্যের বর্ণমালাকে আবজাদ বলা হতো, যা ওসমানী সাম্রাজ্যের ভাষা বলে পরিচিত ছিল। তাদের রাষ্ট্রীয় ভাষা পরিবর্তন ঘটিয়ে প্রচলন করা হয় ল্যাটিন ভাষা। এইভাবে রাতারাতি একটি জাতিকে ফেলে দেওয়া হয় অক্ষর জ্ঞানহীন, পরিচয়হীন একটি অন্ধকার জগতে। তুরস্কের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান এবং আরোহণের উপর নিষেধাজ্ঞা। চুক্তির পরবর্তী 100 বছর তুরস্ক নিজেদের ভূমিতে বা বাইরের কোনো দেশে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান এবং আরোহণ করতে পারবে না। বর্তমান বিশ্বে অনেক দেশের অর্থনীতি শুধুমাত্র তেলের উপর নির্ভরশীল। সেখানে তুরস্ককে তেল উত্তোলন করা থেকে সম্পূর্ণ বিরত রাখা হয়। ফলে তুরস্ক নিজেদের প্রয়োজনে সব রকম জ্বালানি আমদানি করে বাইরের দেশ থেকে, যা তাদের অর্থনৈতিক উন্নতিতে প্রধান অন্তরক। বসফোরাস প্রণালীর আন্তর্জাতিকরণ। তুরস্কের অর্থনীতির ওপর আরও একটি বৃহৎ ধাক্কা দেওয়া হয় আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বসফরাসের ওপর তুরস্কের নিয়ন্ত্রণ শেষ করে দেওয়ার মাধ্যমে। কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগরের মাঝে সংযোগকারী এই প্রণালীটি এশিয়া এবং ইউরোপের মধ্যকার বাণিজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিদিন তুরস্কের বুকের উপর থেকে হাজারো জাহাজ পার হলেও তুরস্ক তাদের থেকে এক টাকাও সংগ্রহ করতে পারে না।
মক্কা ও মদিনা নিয়ন্ত্রণের হাত থেকে ছিনিয়ে নেওয়া। 400 বছর মক্কা এবং মদিনাকে নিয়ন্ত্রণ করা তুর্কি সুলতানরা নিজেদের দুই মসজিদের খাদেম বলে অভিহিত করতে গর্ববোধ করত। ওসমানী সাম্রাজ্য থেকে পৃথক হওয়ার পর 1932 সালে আমেরিকার তাবেদার সাউদ গোষ্ঠী সৌদি আরবের মসনদে বসার পর মক্কা ও মদিনার নিয়ন্ত্রণ গ্রহণ করে। তুরস্কের বাসিন্দারা আজও হজ এবং ওমরা করার সময় মক্কা মদিনায় কেঁদে কেঁদে দোয়া করে যে, ইয়া আল্লাহ আমাদের ক্ষমা করো, আমাদের ওপর তোমার অসন্তুষ্টি শেষ করো, আমাদেরকে আবারও মক্কা মদিনার খাদেম মর্যাদায় ফিরিয়ে দাও। তুর্কিরা হজের সময় নিজেদের সঙ্গে এক ধরনের মানচিত্র নিয়ে আসে, যাতে মক্কা মদিনার পূর্বের সব পবিত্র স্থাপনার বর্ণনা আছে, যার মধ্যে অনেক স্থাপনা সৌদি সরকার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তারা নাম নিয়ে নিয়ে সেই সব জায়গায় সাহাবিদের কবর জিয়ারত করে। 2023-এর পর তুরস্ক যা যা করতে পারে, তুরস্ক হয়তো আবারও ফেরাতে পারবে না ওসমানী সালতানাতের সেই সোনালি দিনগুলো, তবে তারা যে আস্তে আস্তে সেই দিকেই যাবে তা এক প্রকার নিশ্চিত। তুরস্ক সেই উদ্দেশ্যেই তাদের জনগণ সহ সমগ্র মুসলিম উম্মাহকে সালতানাতের ওসমানিয়া গৌরবময় দিনগুলো সম্পর্কে ড্রামা সিরিজ, চলচ্চিত্র ইত্যাদির মাধ্যমে অবহিত করছে। দিরিলিস আর্তুগুল, কুরুলুস ওসমান ইত্যাদি তার দিকেই নির্দেশ করে। তুরস্ক আবার দাবি করতে পারে তাদের ছিনিয়ে নেওয়া ভূখণ্ডগুলো, তবে তা উদ্ধার করা এখন আদৌ সহজ হবে না, বা বলা যেতে পারে এটা এক প্রকার অসম্ভব কাজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কিয়ামতের আগে একবার খিলাফত প্রতিষ্ঠিত হবে এমন ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তুর্কিরা সেই স্বপ্ন পূরণের সব থেকে সম্ভাবনাময় জাতি। তুরস্কের বর্তমান অর্থনীতি খুব একটা বৃহৎ আয়তনের নয়। তাদের জিডিপি হল $743 বিলিয়ন, যা বিশ্বে 19তম। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল সম্ভাবনাময় দেশ তুরস্ক। লুয়ান চুক্তির পর যে অর্থনৈতিকভাবে ব্যাপক অগ্রগতি করবে তা বোঝার জন্য অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। ইতিমধ্যে তারা গ্রিসের সঙ্গে পাল্লা দিয়ে ভূমধ্যসাগরে তেলের অনুসন্ধান শুরু করেছে। নিজেদের দেশের প্রয়োজনের একটা বড় অংশ তারা নিজেদের উত্তোলিত তেল থেকে পূরণ করতে পারলে তাদের বৈদেশিক বাণিজ্য ঘাটতি অনেক কমবে এবং তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, যা 2019 সালে হিসেব অনুসারে ছিল 1% কম, তা অনেক বৃদ্ধি পাবে। তারা নিশ্চিতভাবেই বসফরাসের ওপর নিজেদের অধিকার কায়েমের চেষ্টা করবে এবং এতে বাধা এলেও তারা সফল হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। আমেরিকা যে তাতে বাধা দেবে তা ভেবেই তারা এখন চীন, রাশিয়া, ইরান, পাকিস্তানের সঙ্গে মজবুত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। তুরস্ক এরদোগানের আমলে আতাতুর্কের প্রতিষ্ঠিত মুসলিম বিদ্বেষী সেকুলার ছবি থেকে বেরিয়ে এসেছে এবং মুসলিম বিশ্বের নেতৃত্ব দান করার ক্ষেত্রে সবার থেকে আগে আছে। সব মিলিয়ে দেখতে গেলে তুরস্কের ভবিষ্যৎ যে খুব উজ্জ্বল তা বলার অপেক্ষা রাখে না। সব ঠিকঠাক থাকলে তারা নববিশ্ব শক্তিরূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে 10 দশকের মধ্যে এবং এটি নিঃসন্দেহে মুসলিম বিশ্বের জন্য আবার সুখের দিনের বার্তা বহন করে আনবে। ভিডিওটি তৈরি করতে বিভিন্ন আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে, আর্টিকেলগুলোর লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন।